লেংপুম সকচন কার্বি জনজাতির লোক সকলের পরম্পরা নৃত্য। চিরয়ুজ কার্বি আংলং জেলার নিজের প্রাকৃতিক সৌন্দর্য ইয়াত বাস করা কার্বি লোক সকলের লোক সংস্কৃতি নৃত্য গীত মাতে অর্থসমৃহিত করে। লেংপুম সকচন হয়েছে কার্বি সকলের মুখরিত নৃত্য বলে কব পারি। লেংপুম সকচন কার্বি সকলের হাজাকে গান নভাত খোয়া রঙের পূজার বাবে প্রস্তুতি চলার সময় উখলি হান খুন্দার সময় ফুর্তি করা নৃত্য। প্রথমে এই নৃত্য লেংপুম ডুন ডলা চালনী করা হয়েছিল, পাছত বাঁহর ব্যবহার করা হয়। লেংপুম সকচন আন এটি নাম হয়েছে চকটক চিংদি। এই নৃত্য মিজু মার তিওয়া রেংমা জনজাতির লোক সকলেরও আছে, বিশেষ জনজাতির লোক সকলের নৃত্য বলব পারি। এই নৃত্য নর্থ ইস্ট ইন্ডিয়া আর সাউথ ইস্ট এশিয়াত বাস করা জনজাতির লোক সকলে নৃত্য করে। কার্বি সমাজত 1978 সনের আগত এই নৃত্য বিলুপ্ত হয়েছিল। স্বর্গীয় সামসিং হানসে দেবে 1980 সনত চিনথং অঞ্চলের পরা লেংপুম সকচন নর্তক নর্তকী সকলক আনি ডিফু প্লিরডাপ ক্লাবত নবপ্রজন্মক এই নৃত্য কর্মশালা করে। ইয়ার পূর্বে এই নৃত্য কার্বি রিসু নিমসো রং আজি অর্থাৎ কার্বি যুব মহোৎসবতো প্রদর্শন করা নাছিল। এই নৃত্য সম্পর্কে অল ইন্ডিয়া রেডিও সকলে ডকুমেন্টারি সংগ্রহ করে প্রকাশ করেছিল। ইয়ার পাছতে এই নৃত্য কার্বি রিসু নিমসো রং আজিটো প্রদর্শন করে। পূর্বতে এই নৃত্য লড়া ছোৱালী লগ হয়ে নৃত্য করেছিল, বর্তমান অকল ছোৱালী হে নৃত্য করা দেখা যায়। এই নৃত্যর বাবে 12 বা 15 ফুটর এমুঠামানের চারিটা বা তালর বাবে চেং বরুক নহলে চেংপি প্রয়োজন হয়, ডো চালনী ডলা ওখলি আদি প্রয়োজন। চারিজনীয়া বা ছজনীয়াক নাচনী আর চারিজনীয়াক বাদা তালত মিলাই মারিবর বাবে প্রয়োজন হয়। এই নৃত্য বর্তমান কার্বি আংলং জেলার মনসর নৃত্যহে রূপ লয়। মনোজ সিং, টি লোকালিটি, কার্বি আংলং। বাংহালিং পালিং ফো ফাং করসো বেখো।